হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর মিতা লাইফ স্টাইল ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। চলে আসলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বুধবার আর আমি কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যাঁ জানি অনেক দিন হয়ে গেছে, বুধবার বলে অনেক দিন হয়ে গেছে আমি ভিডিওটা আবার মানে দিচ্ছি তোমাদের সাথে। তো দেখতে থাকো আমি সারাদিন আজকে বুধবার কী কী করি, মানে আমার অগোছের ব্লগ তো আমার ঠিক জানা নেই আমি কী কী করবো আর না। তা আমি সকালে উঠে এখন রোজ দিন খাই হচ্ছে গরম জল, সেই গরম জলটা এখন খাচ্ছি আমি। আর গরম জলটা কী বা তোমাদেরকে দেখাবো বলো। তাও আমি ভিডিও করছি যাতে একটু তোমাদের সাথে একটু ঢং করে একটু খেয়ে নিলাম। তো চলো আমি গরম জলটা ঝটপট খেয়ে নিই। আর এখানে গরম জল খেতে খেতে আমার ফোনটা পড়ে গেছে। আর আগের থেকেই তো বলে রাখি আমরা হচ্ছে টিকটকার, এই বিছনাটাকে আমি কীভাবে যে ঝটপট করে নেবো তোমরা জানো না। আরে দাঁড়া, কোথায় গেল বিছনাটা? আর আলনা দেখাচ্ছে কেন? আরে আলনাটাও তো গোছাতে হবে না, আলনাটাও গোছাতে হবে। চাই চলো টিকটকের মতো করে নিই। আর এই যে তুড়ি মেরে দেখলে তো আমার বিছনাটা গোছানো হয়ে গেল, আর আলনাটা দেখেছিলাম, আলনাটা তো গোছাতে হবে না। আর এই যে আলনাটা গোছানো হয়ে গেলো, আমার ফোনের ক্যামেরাটা একটু না ডিস্টার্ব করে খুব, তার জন্যই তোমাদেরকে দেখালাম। আর এইসব হচ্ছে সব ফোন। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে, আমি আসলাম আবার ভিডিওটা অন করে ভয়েস দিয়ে। হচ্ছে এখানে এই যে আমার স্ট্যান্ড, মানে ভিডিও করার স্ট্যান্ড, আমি ভিডিও করি আর ওখানে থুয়ে আমি ভিডিও করি। তো আমার যেসব রিলস হয় সেসব ওখানে থুয়ে আমি ভিডিও করি। তো তোমরা যারা যারা আমার ইনস্টাগ্রামে যেতে চাও, তারা হচ্ছে মিতা রয়েল, MS মিতা রয় 7171-এ যেতে পারো। আমার সুন্দর সুন্দর রিলসগুলো তোমরা দেখতে পারো। আর যাদের বলে রাখি আমি একটা কথা, যারা হচ্ছে আমরা নতুন সাবস্ক্রাইবার তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে হবে। তো এখন ভাবছি বসে বসে কোনো কাজ নেই, বেসিক্যালি এখন হয়তো 8টা বাজে, আমি ঠিক বলতে পারছি না কটা বাজে। এখন কটা রিলস বানাই, একটু সেজে গুজিয়ে রিলস বানাই। একটা জামা একটা ওয়ান পিস পরেছি, তো চলো রিলস কটা বানাই। আর এই যে আমি মিনারে দেখে নিচ্ছি, এখন হচ্ছে সেজে গুজে জাস্ট এই টপটা পরেছি। আর এখন একটা লিপস্টিক নেবো, মানে আমাদের আয়নাটা পরিষ্কার না তার জন্য ভালো বোঝা যাচ্ছে না। একটা জামা পরেছি, একটা ওয়ান পিস পরেছি অবশ্য। তো চলো দেখতে থাকো আমি কীরকম রিলস করি। তোমাদেরকে বলেছিলাম আমি রিলস করব, কিন্তু কিছু কারণবশত আমার রিলসটা আর করা হয়নি। এটা আমার দুর্ভাগ্য না সৌভাগ্য আমি কিছুই জানি না, কারণ একটা ইম্পর্টেন্ট আমার কল চলে এসেছিলো আর এই বৃষ্টির মধ্যে আমার সেখানে যেতে হয়েছিলো, সেটা আমি ভিডিও করতে পারিনি। কিন্তু বাড়ি এসে আমার এখন ঝটপট রান্না বসাতে হয়েছে, কারণ মা গেছে কাজে আর বাবা বাড়ি নেই, বাবাও কাজে গেছে। তা এখন ঝটপট রান্না করতে হবে, আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর বৃষ্টির যা ওয়েদার, একদম বাজে ওয়েদার, সেটা কি বলবো তোমাদের। আর এখানে ভাত আছে, ভাতটা পরে বসাবো, এখানে হচ্ছে ডাল সিদ্ধ বসে দিচ্ছি। এখন ঝটপট দেখি সবজিটা কাটবো, মা আসা হয়তো রান্না করবে, কিন্তু তার আগে তো আমার সব কাটাকুটি সব কিছু করে উঠতে হবে। আর তোমাদের বাইরের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখাই, চলো দেখতে দেখো। আর হ্যাঁ, এই যে আমি মেহেন্দি পরেছি, কি সুন্দর কালার এসেছে তাই না? এটা কিন্তু আমি বেসিক্যালি 1 ঘন্টা মতন মনে হয় রেখেছিলাম, তাই এত সুন্দর। আর এই আঙুলেরগুলো আমি হচ্ছে রাত্রেবেলা পরেছিলাম, তাই এত ডিপ কালার চলেছে। তাও তো আজকে 2 দিন হয়ে গেছে সত্যি কথা বলতে, এত ডিপ কালারটা রয়েছে। আর এটা হচ্ছে আমি 1 ঘন্টা মতন দিনের বেলায় পরেছিলাম, আমি পারি না ডিজাইন করতে, তাও চেষ্টা। আর আমার সত্যি কথা ডিজাইন করতে গেলে প্রচুর হাত কাঁপে, প্রচুর, আমি কেন জানি না আমার এরকম হাত কাঁপে। তো চলো বাইরে আগে দৃশ্যটা তোমাদেরকে দেখাই। বাইরে এখন আপাতত বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে, তাও কম পড়ছে না। কি অবস্থা বাইরের চারিদিকে! আর আমাদের মাঠে তো জল হয়ে গেছে, চারিদিকে বন জঙ্গল দেখো, এখানে জল জমে গেছে, খারাপ লাগছে। তো চলো আমি তাড়াতাড়ি কাজ বাজ করে নিই। এই কড়াই হচ্ছে আমার এখন ডাল সিদ্ধ, ডাল সিদ্ধ প্রায় কাছাকাছি হওয়ার মতন, যেহেতু ডাল সিদ্ধের একটা গন্ধ বেরিয়ে গেছে। আর দেখি ডাল সিদ্ধটা কত দূর হয়েছে, তা তোমরা ততক্ষণে আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
আর এখানে হয়ে গেছিল বিকেল, তোমাদের রান্না বান্না অব্দি লাস্ট দেখিয়েছিলাম, তারপরে না আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছ। আর বিকেলবেলায় যাচ্ছিলাম হচ্ছে আমি মনীষাদের বাড়ি, মনীষা আমাকে একটু ফোন করে ডাকলো, মিতা আয় একটু আমাদের বাড়ি, তা একটু নাচতে নাচতে গাইতে গাইতে আমাদের বাড়ি যাচ্ছিলাম। আর এখানে মেহেন্দিটা পড়েছি জীবনে ফার্স্ট টাইম, একা একা একলা একা ছ্যাঁকড়া করে মেহেন্দি পড়েছি, তাই তোমাদের সাথে আবার দেখাচ্ছি, দেখো তো কি বাজে লাগছে। আর এখানে মনীষাদের বাড়ি চলে আসলাম, রাস্তা একটু ক্লিপ নিচ্ছিলাম, কিন্তু দারুণ ছিল রাস্তার ব্যাকগ্রাউন্ডটা, এত দারুণ লাগছিল যে বলার না। তো দেখতে থাকো আমি মনীষাদের বাড়ি কী কী।